নমস্কার বন্ধুরা, ডেজিস ব্লগের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে শনিবার, ঘড়িতে বাজে 9:10, ব্লগটা শুরু পনেরো 9:15 বাজে ঘড়িতে, ব্লগটা এখন থেকে শুরু করছি। বাড়িতে আপাতত আমি আর শ্লোক, মা গেছে ভোট দিতে, আর শ্লোকের পাপা মাকে নিয়ে গেছে। আজকে সপ্তম দফার নির্বাচন, আজকের আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার পার্টির ভোট, আজকে আমাদের ভোট। যাবো তো তাড়াতাড়ি সকাল সকাল, কারণ দুপুরে গেলে শ্লোকের ঘুম নষ্ট হবে, আর আজ অনেক বেলা করে উঠেছি সেই জন্য কিচ্ছু সারেনি। নাহলে আমাদের প্ল্যান ছিল মা আমি সবাই একসাথে যাব। যাই হোক, আপাতত ঘরদোরগুলো একটু বোঝাই, আর যত বিয়ে বাড়ি শেষ হচ্ছে আমার গলাটা তত বেশি ধরে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। চেঁচামেচি করছি না তাও গলা ধরে যাচ্ছে। শ্লোককে এখনো রেডি করিনি তাই দেখাতে পাচ্ছি না, ওকে একটু রেডি করি, বিছনা গোছাই। ওই তো আমার শ্লোক, পরে কথা হচ্ছে। শ্লোককে আজকের আমি আলমারি খুলে দিয়েছি। কেন খুলে দিয়েছি বলো? কারণ আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না শ্লোক, ওই জন্য আলমারি খুলে দিয়েছি। ও ওটা নিয়ে ব্যস্ত থাকুক, আমি কাজ সারি, কারণ অনেক বেলা হয়েছে, এখনো ভাসি বিছনা পর্যন্ত দিয়ে গোছাই। সারাদিনের সব কাজের মধ্যে ঘর গোছানো বা বিছনা পরিষ্কার করাটা আমার সব থেকে পছন্দের কাজ। আমার তো মনে হয় ঘরটা বা বিছনাটা টান টান করে পাতা থাকলে মনটাও যেমন ভালো হয়ে যায়, ঘরটার শোটাও বেড়ে যায়। আর আমার প্রতিদিনের তো বালিশগুলো যদি আধ ঘন্টাও রোদ পায় তাতে যেন মনে হয় আহা কি সুন্দর বালিশগুলো ফুলে গেল। যাই হোক, এই পার্টটা কমপ্লিট করছি একটু তাড়াতাড়ি, কারণ ভোটটা দিতে যাব। তিনজনে বেরিয়েছি, শ্লোকের বাবার ভোট দেওয়া হয়ে গেছে, বললো আমার সাথে দেবে, আগেই দিয়ে দিয়েছে। যাই হোক, যাই দিয়ে আসি, দেখি কেমন ভিড় আছে বা কি বৃত্তান্ত। এখন মোটামুটি কটা বাজে বলো? 11:10:15 আমার যা হয়ে গিয়েছে। তোমার কই দেখি? আরে এই যে তোর কই, এই তোর কই, এই দাই বাবু আমার টাইম হোক, 18 বছর যেতে দাও। বাবু তোর কই, 18 বছর যেতে দাও, তাও হবে দাও না, ধরো। আর মুড়ি দেখতে ব্যস্ত, উঠছে না, উঠছে না। বল পাখি উড়, পাখি উড়, পাখি উড়। এটা তো ছিঁড়ে ফেললি, ও ভগবান, কোথা থেকে ছিঁড়লো? দিয়ে দাও। ওই দা উল্টে একটা ডানা ছিল সেটা আবার নিয়ে চলে যাচ্ছে। ওই দা দুবেলা ঘুমাবি না? মোটামুটি 2:20 বাজে, আর আজকে এখন মুহূর্তে কোনো ব্লগ করছি না, একটু ঘুমাতেই হবে, শরীর আর একদম দিচ্ছে না। এই দুষ্টুটাকে যে কে ঘুম পাড়াবে আমি হাতও খুঁজে পাই না। আপাতত একটু রেস্ট নিই, দেখা হচ্ছে আবার বিকেলে। এই তুই ঘুমাবি? এ হ্যাঁ কি না বল, ঘুমাবি হ্যাঁ কি না? ও আচ্ছা যাবো আমি। মোটামুটি ঘড়িতে সময় বলছে 7:45, দুপুরের পর এই ব্লগটা স্টার্ট করছি। দুপুরে ভালো একটা লম্বা ঘুম দিয়েছি আমি শ্লোক দুজনে। ঘুম থেকে উঠে জামা কাপড় পাড় এন তেন সব কাজ করে এবারে জামা পুটুলিকে মানে শ্লোককে একটু খাওয়াবো। ওকে যে আমি কখন কি নামে রাখি আমার নিজেরও ঠিক নেই, ওকে একটু খাওয়াবো, খাইয়ে দিয়ে একটু যাব ওর মনপিপি বাড়ি। মনপিপি কোথায় থাকে? অ্যানিপিপি থাকে এই পাড়টায়, মনপিপি থাকে আমাদের ছাদের ওপর, আমাদের ছাদে নয় মানে ছাদের ওপরের ঘরটায় মুনরা থাকে। একটু যাব, কারণ একদম যাওয়া হচ্ছে না, বিয়েবাড়ি করে একটু ব্যস্ত ছিলাম, তারপরে এই সেই করে যাওয়াই হয়নি একদম। একটু মুনদের সাথে আড্ডা মারতে যাব। আর ওই যে সারাদিনে পড়ে ওর গেল, ও দুপা হাঁটে 10 পা পিছনে পড়ে। শ্লোককে এত বিয়েবাড়ি ঘোরালাম, এত মজা করলো, এত কিছু হলো, তাও কিন্তু বাবুর খাওয়ার কোনো ইচ্ছা নেই।
মানে ওর যেটা খাবার দরকার সেটা বাদ দিয়েও সব কিছু খায়, ওর খাবারগুলোও খেতে চায় না, কিন্তু আমি তো মা, জোর করে খাওয়ানোটাও আমার কাজ। নাচ একটু নাচ, টিন 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 টাটা দে চললুম বাবার অন্ধকার। এই তো এইটা মুনেদের ঘর, আর ওই আমাদের ছাদ, শুধু এ ঘর। অনেকটা রাত হয়ে গেছে, 11:20 বাজে। ভিডিওটাকে এখানে এন্ড করছি না, ভিডিওটাকে কন্টিনিউ রাখছি, কারণ আজকে বিশেষ কিছু শ্যুট করিনি। ব্লগগুলো এতটি উপরে গেছে, কবে যে কন্টিনিউ করতে পারবো নিজেও বুঝতে পারছি না। আপাতত এটা কালকেও কন্টিনিউ করবো, আজকে শনিবার, কাল রবিবার, দেখা হচ্ছে আবার কাল। সুতরাং আজকে আর গুড বাই বলছি না, কালকে সকালে আবার নতুন করে শুরু করছি। আমি শ্লোককে শোয়াই ওই জায়গায়, শ্লোক চলে আসে এই জায়গায়। উঠবে একটু, ওটা হবে না, আলে তো ঘুম হবে। ও তো 9:10 বাজে, ওঠো না। ও তো ও তো ও তো আলো বাবালে, আলে বাবালে, গুড মর্নিং। ও পাখি আয় বাবা, শোনো বাবা, ও গুড মর্নিং, উতো 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 উতো, গুড মর্নিং। আর ব্লগে ইন্ট্রো দিচ্ছি না, আজকে রবিবার, আজকের ব্লগটাকে আমি কালকের সাথে অ্যাটাচ করে দেবো, কালকে আর করিনি। আপাতত 9:20 আজকে বাড়ি যাবো, রবিবার চলেও আসবো। আমার বাড়ি যাওয়া মানে সকালে যাই বিকেলে আসি, যাই হোক রেডি হতে হবে, বিছনা পোঁছাতে হবে। শ্লোক গেছে উপরে মন্দের ঘরে, তাই জন্য ঝটপট বিছনা, মানে যেটুকু এসেন্সিয়াল কাজ থাকে সকালে সেটা সেরে নিই। বিয়ে 3 বছর পর বিয়ের উপহার পাচ্ছি, এই পালসেটটা আমার পিসি আমাকে দিয়েছে। আমার বিয়ের সময় পিসি এখানে ছিল না, তাই দিতে পারেনি। যাই হোক, বিয়ের 3 বছর পর গিফট পেয়ে দারুণ লাগছে। আমার কোনো এই মুক্ত সেট ছিল না বলে নতুন সেটটা পেয়ে আমি পরে আজকে বাড়ি যাচ্ছি। শ্লোককে নিয়ে ট্রেন জার্নি করাটা আমার জন্য কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যখন পুচকে ছিল আমার কোলে থাকতো বা বাবার কোলে থাকতো, চুপ থাকতো, এখন তো কোলে ওঠেই না, ট্রেনের মধ্যে হাঁটতে শুরু করে দেয়, কখনো যে ব্যাপারই আসে তার থেকে জিনিস নিতে চলে যায়, আবার তো কখনোই হেঁটে 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 জানলার কাছেই চলে যায়। এই ছেলেটাকে নিয়ে যে আমি এরপরে কী করে ট্রেন জার্নি করব, আমার খুব মানে চিন্তায় আছে। জুতোটা ফুল পড়ে যাবে, দাদু বন্ধ করে দে, চলো আয়, হামা দিবি না, ওন হামা দে, চললো। এই রে দিদা ফোড়ন দিয়েছে, কে আজকে বড্ড দেরি হয়ে গেছে, কারণ আমি বলেছিলাম আজকের এসে মাংসটা আমি করব। আজকের একটু জিরে বাটা দিয়ে হালকা মাংস করার ইচ্ছে ছিল, যার জন্য এতটা বেলা হয়ে গেছে। শ্লোক কিন্তু যত বড় হচ্ছে দুষ্টুমি কিন্তু তত বাড়ছে। এখন যখন ওর খেতে ইচ্ছে হবে না, ও হাত নেড়ে বুঝে দেবে না 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 খাবো না, ওসব জোর টোর করে আমাকে খাওয়াতে এসো না। তো ওই যে ও দিদা ওকে একটু খাওয়াতে চাচ্ছে, ও তো কিছুতেই খাবে না। দিদা যখন বকে আমার কাছে আসে, আমি যখন বকে চলে যাই দিদার কাছে, তাও বলে যাচ্ছে না আমি কিন্তু খাবো না। পুরীতে এখন 6:30 বাজে, সেই ভাত খেয়ে ঘুমিয়েছি আর এ উঠলাম, একটা লম্বা ঘুম দিয়েছি, ঘাটে এসেছি লেবু পাতা তুলতে, কালকের বাড়িতে লেবুর ডাল করবো, তাই জন্য লেবুটা নিতে এসেছি, সন্ধ্যেবেলা তুলতে নেই জানি, কিন্তু এমন ঘুম ঘুমিয়েছি যে আমার আর কিছু করার ছিল না। দামাকে 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 তুলসি দাও, পাতা দাও বাবা, সোনা দাও 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 দাও, দিয়ে দাও দিয়ে দাও। ও তা দেবে কেন, তুমি জল ঘাঁটবে। আর একজনের বাবা চেপে ধরে, ঠিক করেছে
তুমি সারাদিন গিয়ে কোথায় জলের বালতি ঠাকুরের মগে হাত দেবে তো? কি ওই যে চেপে ধরেছে, ছাড়ছে না, ওই এসে গেছে দিদা ছাড়াবার জন্য। ও বাবা ভূত এসেছে, ও বাবা লে ভূত এসেছে তো, ভূত এসেছে, ভূত 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 ভূত, এই ভূত এসেছে, হাউ মাউ মাউ মাউ। সারাদিন ঘোরাঘুরি করে অবশেষে আমরা বাড়ি এলাম। এসেই কিন্তু আমি আগে শ্লোকের জন্য একটু দুধ আর ওটস করে নিচ্ছিলাম, কারণ ও আজকে সন্ধেবেলায় ওখানে একটু ভারী টিফিন করেছে বলে আর রাত আর ভাত দিলাম না। বাড়ি এসেছি, ফ্রেশ হয়েছে, কিন্তু আমার শ্লোক খুব বড় কাজে বুঝে পড়েছে। আমার জামা কাপড় আর গুছোতে হয় না, শৈশে আমার সাজের বাক্স, জামা কাপড়, ব্যাগ, শাড়ি সব নিয়ে। দাদা আপনি কি দোকান খুলেছেন? দাদা আপনি দোকান খুলেছেন? প্রায় 15-20 মিনিট আমি কিচ্ছু বলিনি, বলছি খেলছে খেলতে দিয়েছি, কারণ ওকে খাওয়াবো মোটটা, মানে ওকে বলবার চেষ্টা করছি যে খাওয়াতে গেলেই তো চিল্লাবে, তার থেকে যতক্ষণ পারে নিজে নিজে খেলুক, ওই জন্য আমি কিচ্ছু বলিনি। এটা আমার এত কাজ করেছে, জামা কাপড়গুলো নিয়ে দোকান দিয়েছিল, পাঠ করছে, কত কি করছে। যাই হোক, ক্লান্ত হয়ে শ্লোক জল খাচ্ছ? তুমি জল খাচ্ছ শ্লোক? ও শ্লোক আবু, ও জল খেত বাবু, কায়েন চলে গেছি তো, এ বাবু কায়েন চলে গেছে, কায়েন কারেন্ট নেই, এই কারেন্ট নেই, ও বাবা বাবু ভয় বুড়ো আববে, আববি না, দত্ত দত্ত বাচ্চাটা দত্ত রে। আজকের আপাতত রবিবার, 10:40 বাজে, ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। এরপরে নেক্সট ব্লগ কবে থেকে কন্টিনিউ করবো বলতে পারছি না, কারণ সবকটা ব্লগ ক্লিয়ার করে তবে আমি ব্লগ করব। এই রবিবারের পরে যে ব্লগটা তোমরা দেখবে সেটা হচ্ছে বেশ মানে লেট করে বলবো না, আপাতত বলতে পারছি না, আর দু একদিন মাঝখানে ডিউ থাকবেই। যাই হোক, দেখা হচ্ছে, খাল আর বলতে পারছি না, তবে ব্লগ কন্টিনিউ যাবে। আপাতত আমরা শোয়ার জন্য রেডি, আর ওই আর একজন আমার সাথে খেলছে। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আবার পরে।